অলরাইট, এখন থাকছে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়লেন অপু বিশ্বাস। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। ঢাকায় সিনেমার আলোচিত একজন অভিনেত্রী হলেন অপু বিশ্বাস। এদিকে এই অভিনেত্রী তার এক দশকের সিনেমা ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি ব্যাপক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদেরকে, যার ফলে অতি অল্প সময়ে দর্শক হৃদয়ে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন অপু বিশ্বাস। এদিকে আপনারা সকলেই জানেন গত 30 সেপ্টেম্বর থেকে পাবনায় প্রেম প্রীতির বন্ধন শিরোনামে নতুন একটি সিনেমার শুটিংয়ের শেষ লটের দৃশ্য ধারণে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। আর এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা জয় চৌধুরীকে। সম্প্রতি এই সিনেমার শুটিং সেটের একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মূলত এই ছবিটিকে ঘিরে বর্তমানে সমালোচনার মুখে পড়েছেন অপু বিশ্বাস। এদিকে ভাইরাল হওয়া এই ছবিটিতে দেখা যাচ্ছে অপু এবং জয় চৌধুরী শুটিংয়ের ফাঁকে মনিটরের সামনে ঝুঁকে বসেছেন শুটিংয়ের ফুটেজ দেখতে। মূলত এই ছবিটিতে অপু বিশ্বাস সাদা টি শার্ট এবং লাল রঙের হাফ প্যান্ট পরা অবস্থায় ছিল। আর এই ছবিটি সম্প্রতি ফেসবুকে প্রকাশ হওয়ার পর থেকেই অপু বিশ্বাসের ফিটনেস নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলেছেন নেটাগ্রিকরা। অনেকে আবার এই ছবিটির কমেন্ট বক্সে সমালোচনার পাশাপাশি বাজি মন্তব্যও করেছেন অপু বিশ্বাসকে নিয়ে। এদিকে প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমরা ইতিমধ্যে এই সিনেমার 70% কাজ শেষ করে ফেলেছি। পাশাপাশি এই অভিনেত্রী আরও বলেন, আমরা এই সিনেমাটিকে আসছে ঈদ উপলক্ষে মুক্তি দিতে চাচ্ছি প্রেক্ষাগৃহে, যার ফলে বেশি তাড়াহুড়া নিয়ে কাজ না করেই ধীরে ধীরে এই সিনেমার কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছি আমরা। আশা করছি আমার এবং জয় অভিনীত এই সিনেমাটি দর্শকদের কাছে ভালো লাগবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কী কারণে সমালোচনার মুখে পড়লেন অপু বিশ্বাস। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।